আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আমাদের সাথে আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি একজন সিপিএ কে, ইয়াকুবে খান, আমাদের পরিবারের সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সব সময় আপনাকে পাই, এত ব্যস্ততার মাঝেও আপনি আসেন এবং দর্শকদের জন্য বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। প্রিয় দর্শক, আমরা যেহেতু সিপিএ একজন পেয়েছি, আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24us এ। ইয়াকুব ভাই, কি বিষয় নিয়ে কথা বলবো সেটি বলেন, তারপরে আমরা আরো ট্যাক্সের বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই সেটি হচ্ছে, আমরা যেহেতু ট্যাক্স মৌসুমের আরো কিছু খুঁটিনাটি বিষয়গুলি, যে বিষয়গুলি আমাদের ট্যাক্স ফাইল করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, যে শুধু বেশি রিফান্ডের জন্য বা আপনার কম ট্যাক্স পেমেন্ট করার জন্য যেন আমরা কিছু কিছু জিনিস থেকে যেন আমরা বের হয়ে না যাবে, আমাদের সিস্টেমের মধ্যে থেকে আমরা ট্যাক্স ফাইল গুলো করি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, সবকিছু মিলিয়ে আসবে কি সেটির মধ্যে, যে ট্যাক্স প্ল্যানিং, পরিকল্পনা? তাহলে আমরা সেই পরিকল্পনা কোথা থেকে শুরু করতে চাই, যেহেতু জানুয়ারি থেকে সাধারণত ট্যাক্স সিজন শুরু হয়ে যায়, এটি ডিসেম্বর, তো ডিসেম্বরে এসে করণীয় কি ট্যাক্স পেয়ারদের? আমরা বিশেষ করে গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যে আপনার ট্যাক্সের যে পরিকল্পনা, আমাদের কি করতে হবে, বিশেষ করে ডকুমেন্টস তৈরি করা থেকে শুরু করে রেকর্ড কিপিং বা আমাদের কতদিন রাখতে হবে, এখন আমরা কিছু কিছু বিষয় আলোচনা করতে চাই, যে আমরা এর বাইরে যখন ট্যাক্স ফাইল করতে যাই, কিছু কিছু জিনিস যেন আমরা এটা ট্যাক্সে ইনক্লুড না করি বা এটা অ্যাভয়েড করি। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো বেশি রিফান্ড পাওয়ার জন্য আমাদের একটা, বিশেষ করে যাদের ডিপেন্ডেন্ট থাকে বা যাদের আন্ডার এজ বাচ্চা থাকে, তাদের একটা আর্ন ইনকাম ক্রেডিট বা লো ইনকাম ক্রেডিটের যে একটা ক্রেডিট বড় একটা অ্যামাউন্ট থাকে, এর বাইরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে, তো এগুলি পাওয়ার জন্য আপনার ইনকাম একটা সার্টেন অ্যামাউন্টের মধ্যে থাকলে আপনার এই রিফান্ডটা অনেক বেশি হয় বা যে ক্রেডিটগুলো অনেক বেশি থাকে। তো এটার জন্য অনেক ক্ষেত্রে আমরা, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড, তাদের ইনকামটা তারা অ্যাডজাস্ট করতে পারেন বা তাদের ইনকামটা তারা অনেক ক্ষেত্রে, বাট আমাদেরকে এই জিনিসটাও মনে রাখতে হবে যে আমরা যখন ইনকামটা রিপোর্ট করতেছি যে দিস এটা আমার সারা বছরের ইনকাম, তখন এই ইনকামটা আমার শুধু ইনকাম যে রিফান্ড পাওয়ার জন্য, যে আমি $12,000 হলে আমার বেস্ট রিফান্ড আসছে, তো শুধু এটা চিন্তা করে $12,000, আমাকে চিন্তা করতে হবে যে আমি সারা বছর আমার এক্সপেন্সের খাতটা কতটুকু, যে আমি যদি মাসে আমার $3,000 খরচ থাকে, তাহলে আমার বছরে আমার $36,000 আমি খরচ করছি, কিন্তু আমার ইনকাম যদি only $12,000 থাকে, তাহলে প্রশ্নটা আসবে যে আমি কিভাবে এই $12,000 ইনকাম দিয়ে আমি কিভাবে $36,000 এক্সপেন্স আমি বহন করছি। তার মানে আপনি বলছেন যে আয় এবং ব্যয়, ব্যয়ের সাথে আমাদের একটা ভারসাম্য রাখতে হবে, যাতে করে লাইফস্টাইল অডিট একটি টার্ম, সেটি হচ্ছে যে বিশেষ করে যখন কিছু কিছু অডিট ক্লায়েন্ট আমাদের কাছে যখন আসে, তাদের এই অডিটগুলো হয়ে থাকে এই কারণেই, তাদের ইনকামের সাথে এক্সপেন্সের ভারসাম্য নাই, ইনকাম এত কম। এখন মনে করেন যে একটা ফ্যামিলি পাঁচজন বা ছয়জন, একটা ফ্যামিলির তার একটা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করার জন্য একটা মিনিমাম একটা লিভিং এক্সপেন্স আছে, তো লিভিং এক্সপেন্সটা যদি তার ইনকামের থেকে অনেক কম হয়, হয়তো তার অন্য ধরনের বিভিন্ন ধরনের আপনার গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, ফুড স্ট্যাম্প থাকতে পারে বা আপনার রেন্ট ক্রেডিট থাকতে পারে, বাট অনেক যখন আমরা ট্যাক্স ফাইলটা করি তখন কিন্তু IRS জানে না যে তার লোকাল সিটি বা স্টেট থেকে কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা কোনো ধরনের ফুড স্ট্যাম্প এগুলো আছে কি না, তো তখন এই এই ধরনের অডিটগুলো যখন মনে হয় যে ছয়জনের একটা ফ্যামিলি ট্যাক্স ফাইল করছে $12,000, এখন নিউ ইয়র্ক সিটি থেকে আসলে ছয়জন একটা ফ্যামিলি কোনোভাবেই $12,000 ইনকামে বসবাস করা কঠিন ব্যাপার, তখন তারা জানতে চায় যে বিষয়টি কী বা কী ধরনের, হয়তো বা এমন হতে পারে যে হয়তো এই ফ্যামিলিতে অন্য কেউ তাদেরকে সাপোর্ট করছে বা তারা অন্য ধরনের যে যে ফুড স্ট্যাম্প উইক বা বিভিন্ন ধরনের রেন্ট যে সাপ্লিমেন্ট যে আপনার যে বেনিফিটগুলো বা SSI, তো সেক্ষেত্রে এক্সপ্লেন করা, বাট ওইটা যাওয়ার আগে আমাদের অ্যাটলিস্ট চিন্তা করা উচিত, যদি এই ধরনের আমার কোনো বেনিফিট না থাকে, যে আমার নিজের ইনকামের উপরে আমি চলছি, তখন আমাদের এটা চিন্তা করা উচিত যে আমার এটার সাথে কি মানে আয় এবং ব্যয়ের যে ভারসাম্য সেটি আছে কিনা। তো ইনফরমেশন কেন মানুষ, আমি আরেকটি জানতে চাই, আপনি খুব সুন্দর করে উদাহরণ দিয়েছিলেন যে আমরা রিফান্ড বেশি পাওয়ার আশায় এই কাজটি করা হচ্ছে, যে তথ্য কোয়ালিটি করা হচ্ছে এমনটি না, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে
যারা সেলফ এমপ্লয়েড বা অনেকে আছেন যে কাজ করছেন, কাজ করে তারা হয়তো 1099 নিচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কাজ করছেন বাট বছর শেষে গিয়ে যখন তার 1099 দরকার তখন হয়তো তার যে এমপ্লয়ার বা তার যে বস আছে তাকে গিয়ে বলছেন যে আমাকে হয়তো এর আগে হয়তো কোনো ট্যাক্স প্রিপেয়ার কাছে গিয়ে উনি জেনে নিয়েছেন যে আমার দুইজন বা তিনজন বাচ্চার জন্য আমার কত টাকা ইনকাম হলে আমি সবচেয়ে বেশি রিফান্ডটা পেতে পারি, তখন হয়তো উনি ওইভাবে 1099 রিকোয়েস্ট করছেন। এখন অনেক আমরা এগুলো আমাদের বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্ন আসে, আমাদের কাছে প্রশ্ন আসে যে ইয়াকুব ভাই আমি আমার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে আমার কত টাকা ইনকাম হলে আমি সবচেয়ে বেশি রিফান্ড পাবো। কিন্তু আসলে এভাবে তো ইনকাম ট্যাক্সটা এভাবে প্ল্যানিং করা উচিত না, এটা রং, কারণ আপনার যে ইনকামটা আছে সেই ইনকামটা দিয়েই আপনার যেখানে ট্যাক্স যে রিফান্ডটা আসবে বা যে সেটি করা উচিত। আপনার কাছে আমি জানতে চাই যে এই ধরনের তথ্য গোপন করে যখন ট্যাক্স ফাইলগুলো করা হচ্ছে যদি অডিটের সম্মুখীন হয় কি ধরনের সমস্যায় পড়েন তারা? অডিটের সম্মুখীন হলে বিশেষ করে এই এই সব ক্ষেত্রে তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্টগুলো তারা চেয়ে পাঠাবে, তখন আপনার সারা বছরের যত ধরনের আপনি খরচ আপনি করেছেন এই খরচগুলি যখন তারা অ্যাড করে দেখবে তখন যদি দেখে যে না আপনি আপনি ইনকাম ক্লেম করেছেন $20,000 বা সারা বছরে আপনার ব্যাংক বা ক্রেডিট কার্ড থেকে আপনি খরচ করেছেন $50,000, তখন প্রশ্নটা আসবে যে কীভাবে আপনি $20,000 ইনকাম দিয়ে কীভাবে আপনি এই $50,000 খরচ করেছেন। বা যদি কখনো এখন আপনি $50,000 পেমেন্ট করতে গেলে তো আপনাকে টাকাটা কোনো না কোনোভাবে আপনার ব্যাংকে আসতে হবে, তো তখন প্রশ্নটা হচ্ছে যে আপনার আপনার যে W2 ইনকামের একটা উইকলি বা বাই উইকলি আপনার একটা চেক আছে, লেটস সে আপনার আপনার $400 উইকলি, $400 ট্যাক্স কাটার পরে হয়তো আপনার $380 বা $370 আপনার ব্যাংকে যাওয়ার কথা। আচ্ছা, এটার বাইরে যে যে টাকাগুলো আপনি ব্যাংকে জমা দিচ্ছেন তখন প্রশ্নটা আসে যে এই সোর্সটা কোথায়। যদি আপনি এটা যদি আপনি এখন কারো কাছ থেকে আপনি ধার করে থাকেন বা অন্য কোনো নন ট্যাক্সেবল মানি যদি হয় তখন এটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন, বাট যদি এই ধরনের কোনো এক্সপ্লেনেশনের সুযোগ না থাকে তখন কিন্তু এই পুরো টাকা যেটি আপনি আপনার রিপোর্টেড ইনকামের বাইরে যেগুলো আপনি আপনার ব্যাংকে জমা দিয়েছেন পুরো টাকাটাই কিন্তু এই ট্যাক্সের ট্যাক্সের আওতায় পড়বে। তখন এটার উপরে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এটার উপরে ইনকাম ট্যাক্স ধরলে অনেক টাকা ইনকাম হয়ে গেলে তখন আপনার যে রিফান্ডটা আপনি অলরেডি ক্লেম করেছেন সেটি আপনাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করেন আমাদের বিভিন্ন টাইমে যে বাংলাদেশ থেকে আমরা জানি বাংলাদেশ থেকে কোনো টাকা এখানে নিয়ে আসা যায় না বা এটার এই সুযোগটা নাই, তো অনেকে যেটি করেন সেটি হচ্ছে অনেকে যখন বাংলাদেশে যান তখন তারা এই টাকাটা ক্যারি করে নিয়ে আসেন যে 5,000 বা 10,000 যতটা লিমিট আছে, লিমিট পর্যন্ত তারা হয়তো ফ্যামিলিতে চারজন আছেন $5,000 করে তারা $20,000 নিয়ে আসছেন। তো এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে এই টাকাটা যখন এনে আমি এখানে আমার ব্যাংকে আমি জমা করছি স্টিল যদি কখনো আমার ফাইলটা অডিট হয় তখন কিন্তু প্রশ্নটা আসবে যে তুমি যে এডিশনাল $20,000 তুমি ব্যাংকে জমা দিয়েছো এই টাকাটা তোমার সোর্স কিভাবে এসেছে। যদি এটা আমরা প্রুফ না দেখাতে পারি তখন ওইটা কিন্তু আমাদের ইনকামের আওতায় চলে আসবে, তখন কি করণীয়? তখন এটার জন্য অনেক সময় তো গিফট মানি পাওয়া যায়, অনেক সময় হচ্ছে যে আমি হয়তো বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে এসেছি, রাইট? তো সেক্ষেত্রে সেই জায়গায় করণীয় কি? সেই জায়গায় আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে গেলে আপনার অ্যাট লিস্ট কয়েকটা ধাপে ধাপে আপনার এই ডকুমেন্টগুলো আমাদের চেষ্টা করতে হবে রাখার জন্য। বিশেষ করে মনে করেন যে আপনার যদি আমরা একটা প্রপার্টি বাংলাদেশ সেল করে সেই প্রপার্টির টাকা নিয়ে আসতে চায় তখন অ্যাটলিস্ট যে প্রপার্টিটা সেল করছে এটার যে ডকুমেন্টসগুলি সেই ডকুমেন্টসগুলি আমাদের মেনটেন করা উচিত। দেন আমরা অ্যাটলিস্ট টাকা ক্যারি করার আগে আমরা ব্যাংকে গিয়ে আমরা যখন ডলার যখন আপনার এক্সচেঞ্জ করি তখন আমরা আমাদের পাসপোর্টে আমরা একটা এন্ডোর্সমেন্ট নিয়ে নিতে পারি যে আমি এত টাকা ক্যারি করার জন্য আমি এটা এই ডলার এক্সচেঞ্জ করেছি। দেন আপনি যখন আবার আমরা যখন এখানে কাস্টমস ইউএস কাস্টমসে এসে যখন আমরা তখন আমাদের ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে তারা যে ফর্মটি দিবে এটিও আমরা একটা ডকুমেন্ট রাখতে পারি। তো এই কয়েকটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তখন যদি আপনার এই ধরনের প্রশ্ন আসে অ্যাটলিস্ট আপনার আপনি এক্সপ্লেইন করতে পারবেন যে আমার টাকার সোর্সটা হচ্ছে বাংলাদেশ থেকে, আচ্ছা বাংলাদেশ থেকে আমি প্রপার্টি সেল করেছি, আমি এটা এন্ডোর্স করেছি আমার পাসপোর্টে এবং এখানে আমি ইউএস কাস্টমস এসে আমি ডিক্লেয়ার করেছি, তখন হয়তো বা আপনার এটা তারা গ্রহণযোগ্য হিসেবে আপনার এটা তারা গ্রহণ করবে। মানে প্রতিটি জায়গারই হচ্ছে তথ্যগুলো সংগ্রহ আমাদের চেষ্টা করতে হবে, এটা হয়তো বা 100% হয়তো এটা আপনার সম্ভব না বাট আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। তো এভাবে আমাদের এই যে বিষয়গুলি খুঁটিনাটি বিষয়গুলি এগুলো আমাদের চেষ্টা করতে হবে। অনেকে আমাদের বিশেষ করে আমরা আলোচনা করে থাকি অনেক এখন ট্যাক্স মৌসুমে অনেক ধরনের IRS এর কল আসে,
যেটা ফ্রড কল, অনেকে কল করে, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা এখানে আসছেন অনেকে আইআরএস এর এই ধরনের কল পেয়ে তারা ভয়ে অনেকে টাকা দিয়ে দিচ্ছেন। বিশেষ করে আমি দর্শকদেরকে ভিউয়ারদেরকে আমি এটা বলতে চাই যে না, এই ধরনের আইআরএস এর কাছে যদি কখনো টাকা ও করা হয় বা কোনো ট্যাক্স ডিউ থাকে, সেক্ষেত্রে তারা আপনাকে চিঠি পাঠাবে বা আপনাকে ইনফর্ম করবে, নোটিশ পাঠাবে। 4-5টা নোটিস পাঠানোর পরে যদি স্টিল আপনি ইগনোর করেন তখন হয়তো আপনাকে আপনার আপনাকে ব্যাংকে আপনার লেভি করতে পারে, আপনার ব্যাংকে টাকা নিয়ে নিতে পারে। কিছু কি পেপার ওয়ার্ক মোস্ট লাইকলি তারা এই ধরনের কোনো ধরনের কল করে না। কল করে কিছু কিছু ক্ষেত্রে করে, বাট সেটা অনেক লাস্ট মিনিটে গিয়ে, মানে অনেকগুলো ধাপ। অ্যাটলিস্ট আপনি যদি কলও করে, কল করে কখনো আইআরএস বলবে না যে তোমাকে এখনই পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমরা তোমাকে অ্যারেস্ট করে নিব বা তোমার বাচ্চাকে আমরা স্কুল থেকে উঠিয়ে নিব এই ধরনের, বা তোমাকে আমরা ডিপোর্ট করে দিব, এই ধরনের থ্রেট কখনো আইআরএস কল করে করবে না। যদি কোনো ধরনের আমরা কল পেয়ে থাকি আইআরএস থেকে এবং এই ধরনের থ্রেট আসে, তখন আমাদের মনে করতে হবে যে এটা নর্মালি, এটা নর্মাল আইআরএস এর কল না। বিশেষ করে তারপরে আপনার আইআরএস কল করে কখনো আপনার চাইবে না যে তোমাকে এখনো ক্যাশ পেমেন্ট করতে হবে বা কোনো CBS বা কোথাও গিয়ে আপনাকে বা ক্যাশ কার্ড কিনে এখনই পিন নাম্বার দিতে হবে, এই ধরনের প্রশ্ন, এই ধরনের ওয়েতে তারা ডিলিংসটা করে না। সো বেস্ট থিং হচ্ছে আপনার যদি এই ধরনের কোনো কল আসে, আপনার যেই ট্যাক্স প্রিপেয়ার হোক বা CPA হোক, তার সাথে আপনাকে অবশ্যই ফুল লাইনে রেখে সাথে সাথে আপনাকে কল করে যদি আপনি বিষয়টি সমাধান করা। আমাদের একজন ফেসবুকে প্রশ্ন করেছেন হোসেন জামিল, তিনি প্রশ্ন করেছেন যে প্রায়ই দেখে থাকে যে বছর শেষে যারা ট্যাক্স পেয়ার তারা খুব সিরিয়াস হয়ে ওঠেন এবং অনেকেই অনেক কিছু না তথ্য মানে ফাইলটা রেডি করেন, মানে ওনার মূল কথা হচ্ছে এরকম অনেক বড় করে রেখেছেন হোসেন জামিল। আমি একটু সংক্ষেপে আপনাকে বুঝাতে চাই, সেটি হচ্ছে যে ট্যাক্স পেয়াররা সাধারণত ট্যাক্স সিজনে এসে সিরিয়াস হন, তারা জানেনও না কিভাবে আপনারা ট্যাক্স প্রিপেয়ার করছেন, শুধু সাইনটি করছেন এবং তারাও খুব তড়িঘড়ি করে ফাইলটি রেডি করছে। তো এই যে তাড়াহুড়ার ব্যাপার, এই দায়ভার, যখন অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই জায়গাতে দায়ভারটা কার? দায়ভার হচ্ছে অলওয়েজ, এই যে তাড়াহুড়া, আমি নিজে থেকে জানতে চাই যে এই যে তাড়াহুড়া শুরু হয় ট্যাক্স সিজনকে কেন্দ্র করে মাত্র 4 মাস এবং তখনই, এরপরে সারা বছর আর সেটি নিয়ে কোনো চিন্তা নেই। বেস্ট ওয়ে হচ্ছে তাড়াহুড়ার, বিশেষ করে যখনই ট্যাক্স নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট হবে, এটার দায়ভারটা কিন্তু আপনার যে ট্যাক্স পেয়ার, যে ট্যাক্স যিনি সাইন করছেন, রাইট, এটা আপনাকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার যে ট্যাক্স প্রিপেয়ার তার কাছে আপনার জানার অধিকার আছে। আপনি প্রতিটা জিনিস জানতে চাইতে পারেন যে আমার কীভাবে ট্যাক্স ফাইলটা করেছে, কীভাবে প্রিপারেশন করেছে, কীভাবে ডিরেকশনগুলো নিয়েছে, রাইট। বাট যখন আপনি সাইন করছেন তখন আপনার জেনে শুনে সাইন করা উচিত। সো বাট স্টিল যদি আপনার কোনো ট্যাক্স প্রিপেয়ার তার নেগলিজেন্সির জন্য যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে বা সেটির জন্য আপনার অনেক ক্ষেত্রে আপনার ট্যাক্স প্রিপেয়ারকে আপনি দায়বদ্ধ দায়ী করতে পারেন, বাট আমাদের বিশেষ করে আমরা সবসময় যে বিষয়টি বলে থাকি যে যারা ট্যাক্স পেয়ার যারা, তাদের কাজটা হবে যে না, আমার ট্যাক্স ফাইলটা আমি সাবমিট করার আগে বা আমি সাইন করার আগে আমার ওদের কাছে যেহেতু সব বিষয়গুলি জানার জন্য আমার প্রতিটা কোশ্চেন আমি করতে পারি। যদি তাড়াহুড়ার ব্যাপার যেটি বললেন, যদি বিশেষ করে আমি অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে কোথাও গিয়ে যদি আমি দেখি যে না, কেউ আমার ফাইলটি নিয়ে তাড়াহুড়া করছে বা আমাকে এনাফ সময় দিচ্ছে না, আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত, বিকজ এটা একটা সেন্সিটিভ ইস্যু আমাদের ট্যাক্স ফাইল করার। কারণ আমি যখন একটা ট্যাক্স ফাইল করছি, বিশেষ করে যখন কোনো ফাইল অডিট হয় তখন এটা একটা খুব স্ট্রেসফুল একটা জিনিস। সো আমাদের, আমি এটি বলতে চাই যে যদি এই ধরনের আমরা শুধু ট্যাক্স প্রিপেয়ার না, যে কোনো ধরনের সার্ভিসে গিয়ে যদি আমরা দেখি যে এটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা যেখানে আমাকে এনাফ সময় দেওয়া হচ্ছে না যেটা আমার এক্সপেকটেশন, কারণ আপনি যেখানেই যান, ডাক্তারের কাছে যান, CPA-র কাছে যান, অ্যাটর্নির কাছে যান, তখন নিশ্চয়ই আপনার কাজটা কিন্তু যথাযথভাবে হবে না আমার বিষয়টি হচ্ছে যে আমার
কাজটি যেন সুন্দর হয়, আমার কাজটি যেন সময় নিয়ে কেউ এই বিষয়টি, বাট অনেক ক্ষেত্রে আবার যখন আমরা সময়ের ব্যাপার বলি তখন কস্টের ব্যাপার চলে আসে। অনেকে হয়তো মনে করেন যে না আমি খুব সামান্য পয়সা দিয়ে আমি করতে চাই, তখন আপনি তো সার্ভিসের ব্যাপারগুলো আপনি একটু ভিন্ন হয়ে যায় মান রায়। তো আমাদেরকে সব বিষয়গুলি এখন আপনি যদি সার্ভিসের কথা চিন্তা না করে বা শুধু পয়সার কথা চিন্তা করে আপনি কাজটা করাতে চান, এই আসলে এটা মানে কোনোটা রাইট না কোনোটা রং না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট আমি অ্যাজ এ পার্সোনাল হিসেবে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে আমি কোথাও গেলে আমি এক্সপেক্ট করবো যে আমার জিনিসটা যেন সর্বোচ্চ সেবা নিশ্চিত করাটা। কারণ যেইসব বিষয় নিয়ে ট্যাক্স বলি, আইনি বিষয় বলি, ডাক্তারের মতো বিষয় বলি, যখন আমরা প্রফেশনালদের কাছে যাচ্ছি তখন কিন্তু সময় নিয়ে কাজটি ধীরে সুস্থে করাটাই বেটার। ট্যাক্স প্রিপেয়ারার জানরা ওনারা অলওয়েজ ট্যাক্সের জন্য বিজি থাকবেন, এটাই সাধারণ ব্যাপার। বাট আমরা অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে যারা আমরা ট্যাক্স ফাইল করতে যাচ্ছি, আমাদের কাজ হবে আমাদের কাজটা আদায় করে নেওয়া, আমাদের কাজটা বসে বুঝে যে ভাই আমাকে এটা এক্সপ্লেইন করেন, আমাকে এটা বুঝিয়ে বলেন যে কীভাবে আপনি এই জিনিসটা করলেন, আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা, বা আমার সব কিছু গো ওভার করা। তাহলে যখন একটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ট্যাক্স প্রিপেয়ার সে হয়তো আগের বছরের ইনফরমেশনগুলোই ক্যারি অন করছেন, এখন যে ট্যাক্স ফাইল করছেন তার হয়তো অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, তার হয়তো ফ্যামিলি সিঙ্গেল থেকে ম্যারিড হতে পারেন বা ডিপেন্ডেন্ট বাড়তে পারে বা বাবা মা আসতে পারে বা বিভিন্ন ধরনের নতুন ধরনের ইনভেস্টমেন্ট থাকতে পারে। তো বিষয়গুলি এখন অনেক ক্ষেত্রে যেহেতু এই ব্যস্ত সময়ের মধ্যে আমরা দেখি সবাই হ্রাস করতে চান, হ্যাঁ, তো এই বিষয়গুলি আমার মনে হয় যে যদি কোনো ট্যাক্স পেয়ার যদি প্রতিটা বিষয় নিয়ে যদি অ্যাটলিস্ট 5 মিনিট সময় স্পেন্ড করেন যে আমাকে একটু জিনিসগুলো গো ওভার করেন, রাইট, যে আমার কী কী ধরনের ইনকাম আছে, কী কী ধরনের খরচ আছে, কয়জন ফ্যামিলি মেম্বার, কয়জন আমার অ্যাড্রেস, আমার ডিডাকশনস, আমার রিফান্ড, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেন আমার মনে হচ্ছে তখন এই ভুল হওয়ার বা কোনো কিছু মিসিং হওয়ার পসিবিলিটি মনে হয় অনেকটা কমে আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে ট্যাক্স পেয়ার যারা তাদেরই দায়বদ্ধতা নিজেদেরই নিতে হবে বেশি, কারণ যেহেতু নিজের ফাইল নিয়ে অবশ্যই আমাদের রাইট, আমাদের অ্যাজ এ ট্যাক্স প্রিপেয়ার হিসেবে আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে, বাট এটা জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। বাট যখনই কোনো একটা ভুল হবে বা কোনো একটা ফাইল অডিট হবে তখন কিন্তু এইটা হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে আপনার ট্যাক্স পেয়ারের স্টিল, কারণ আপনি আমরা ট্যাক্স প্রিপেয়ার হিসেবে আমরা অবশ্যই আমরা ফাইল করে আমরা, বাট এন্ড অফ দ্য ডে যদি কোনো ফাইল অডিট হয় এটা কিন্তু আপনার সিপিআর কাছে যাবে, এটা কিন্তু আপনার অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে আপনার কাছে ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব, তখন হয়তো আপনাকে আপনার সিপিএ বা আপনার ট্যাক্স প্রিপেয়ার আপনাকে হেল্প করবে এই সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসার জন্য। বাট সবারই আসলে রেসপন্সিবিলিটি আছে, সবারই দায়িত্ব আছে জিনিসটা করার জন্য, বাট শুধু আমাদের করলে হবে না, আমরা অবশ্যই করবো, বাট ট্যাক্স পেয়ার যারা তাদেরকেও এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যে না আমাকে টোটালি এটা ইগনোর করলে হবে না, যে না আমি এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করতে চাই না বা আমি এটা কুইকলি ফাইল করতে চাই, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, মানে খেয়াল রাখতে হবে। আমরা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে আবারও আপনার কাছে জানতে চাই যে আমরা প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম যে ট্যাক্স সিজন যেহেতু একদম দরজায় করা নাড়ছে, তো সেই জায়গাটি থেকে আপনি বিভিন্ন প্রস্তুতির ধাপে ধাপে বর্ণনা করছিলেন, আর কোন কোন জায়গায় এই মুহূর্তে এসে আপনার মনে হয় যে খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় আমি জানতে চাই যে অনেকে নতুন করে যখন আমি ট্যাক্স ফাইল করতে চাই, একজন প্রফেশনালকে খুঁজবো, সেই কাজটি কি অ্যানাউন্স করার আগেই করা উচিত? ধরেন আমরা তো জানি যে জানুয়ারির হচ্ছে মাঝামাঝি থেকে এই ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে, এখন যারা নতুন ট্যাক্স ফাইল করতে চান একজন প্রফেশনালের কাছে যাবেন, তার কি ডিসেম্বর থেকে যোগাযোগ করা উচিত না যখন ট্যাক্স সিজন শুরু হবে তখন থেকে নক করা উচিত? আমি মনে করি যে বিশেষ করে যদি কারো সিম্পল, খুবই সিম্পল ট্যাক্স রিটার্ন থাকে যে শুধু W-2 ইনকাম আছে, তখন হয়তো বা এটা খুব একটা প্রয়োজন, বিশেষ করে এটা তারপরেও আপনার যতটা আমরা প্রস্তুতি নিব ততটা আমাদের জন্য বেটার। তো আপনার হয়তো W-2 ইনকাম আছে বাট স্টিল সিম্পল রিটার্ন, বাট তারপরেও আপনি হয়তো কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে পারেন যেটি আপনার সুযোগ থাকে বা কোনো ধরনের, সে পরামর্শ করাটা অলওয়েজ বেটার বছর শেষ হওয়ার আগে। বাট বিশেষ করে যাদের বিজনেস আছে বা রেন্টাল প্রপার্টি আছে বা যাদের এই ধরনের ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন ধরনের, তাদের অবশ্যই অবশ্যই, বিশেষ করে অনেকে আছে যে হয়তো কারো ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে ইনভেস্ট করা আছে, তো এই বিষয়গুলি নিয়ে আপনার, কারণ এই প্রিপারেশন আপনার প্রস্তুতিটা যদি ভালো থাকে, অনেক অনেক ট্যাক্সের বিষয়গুলি মনে করেন যেটি হয়তো আমার একটা স্টক আমার এবছর অনেক গেইন আছে, আমার আরেকটা স্টকে অনেক লস আছে, তো আমি গেইনটা অলরেডি আমি সেল করে দিয়েছি, তো আমি যদি এখন লসের স্টক কিছু যদি আমি যদি সেল করি তাহলে আমার গেইনটা কিছুটা অফসেট হয়ে আমার কমে আসবে। আচ্ছা, তো এই এখন এই আপনি সেলটা যদি আপনি ডিসেম্বর 31-এর মধ্যে না করেন এটা এই বছরের আওতায় আসবে না,
তখন এই বিষয়গুলি যে আমার এটি শুধু বছরের শেষে গিয়ে না, আমাদের সারা বছর আমাদের চিন্তা করা উচিত, বিশেষ করে যখন আমাদের কোনো পরিবর্তন আসবে, পরিবর্তন যে আমি হয়তো কেউ বিবাহ করছেন, কেউ হয়তো বাচ্চা হচ্ছে, কেউ হয়তো বাসা মুভ করছেন, কেউ বাসা কিনছেন, কেউ ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছেন, প্রতিটা আমরা সবসময় বলে থাকি প্রতিটা বিষয়ের সাথে কম বেশি ট্যাক্স জড়িত। আচ্ছা, আপনি কেউ বিয়ে করছেন, কেউ প্রপার্টি কিনছেন, কেউ ইনভেস্টমেন্টে যাচ্ছেন, কেউ জব চেঞ্জ করছেন, কেউ বাচ্চা হচ্ছে, প্রতিটা বিষয়ের সাথে কম বেশি ট্যাক্স জড়িত। আপনি একটা বিজনেস শুরু করছেন, যেহেতু প্রতিটা জিনিসের সাথে জড়িত, তো আমাদের প্রতিটা জিনিস যখন চেঞ্জ হবে, আমরা একটা বাড়ি কিনি, গাড়ি কিনি, বা বাচ্চা হোক বা বিয়ে করি, এটা করার আগে কিন্তু আমাদের এই জিনিসগুলো জানা উচিত যে এটার জন্য আমার প্ল্যান করা উচিত, যে আমার কি পরিবর্তন আসবে এটার মাধ্যমে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আবারও এসে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি অ্যানালাইসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খানকে আমরা পেয়েছি। আমরা কথা বলছিলাম ট্যাক্স সিজন যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তার পূর্ব প্রস্তুতি হিসেবে কী কী করণীয়, সেই সাথে কী কী প্ল্যান। আপনি বলছিলেন যে কিছু বিষয় আছে সারা বছর ধরে পরিকল্পনার অংশ বিশেষ। তারপরে যেহেতু আমরা এই সিজনে চলে এসেছি ডিসেম্বরের, আজকে হচ্ছে 7 তারিখ, এর মধ্যে আর কী কী করা যায় আপনার মতে? স্টিল আপনার যে কোনো ধরনের, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে কোনো ধরনের চেঞ্জটি আমরা মনে করি যেন এটা, যেহেতু আমাদের জীবনের সাথে ট্যাক্স, এখানে বিশেষ করে ট্যাক্স একটি মানে খুব ক্লোজলি আপনার এটা রিলেটেড সব কিছুর সাথেই, তো আমাদের যদি যে কোনো ধরনের পরিবর্তনের জন্য, যে কোনো ধরনের চেঞ্জ যখন আসে, তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই বিষয়গুলি শেয়ার করা, বা যারা ট্যাক্স প্রফেশনাল আছে তাদের সাথে শেয়ার করে যে এটার জন্য আমার পজিটিভ সাইড কী আছে বা নেগেটিভ সাইড কী আছে, বা কীভাবে আমার এটা আমাকে কি বছর শেষে গিয়ে আমাকে বেশি ট্যাক্স দিতে হবে কি না। অনেক ক্ষেত্রে আমরা যখন পরিবর্তনগুলো আসে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে হয়তো আমি একটা প্রপার্টি সেল করতে চাচ্ছি, এখন প্রপার্টিটা সেল করার আগে আমাকে জানতে হবে যে এই প্রপার্টিটা সেল করলে আমার ট্যাক্স অব্লিগেশনটা কত হতে পারে। আমাকে জানতে হবে যে এটা আমি এটা ডিসেম্বরে সেল করলে আমার জন্য বেটার, নাকি এটা আমি জানুয়ারিতে সেল করলে আমার জন্য বেটার। অনেক সময় এই ইনভেস্টমেন্টগুলো বা এই ধরনের প্রপার্টি পরিকল্পনাগুলো কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন ক্লায়েন্টদের? পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, সেটির জন্য আগে যেতে হবে ট্যাক্স সিজনের জন্য, রাইট? এটা আপনাকে, আপনি যখনই একটা এই যে পরিবর্তনটা, যখন যে কোনো ধরনের পরিবর্তনের কথা চিন্তা করবেন, তখন আপনাকে আগে জানতে হবে যে ট্যাক্স ইমপ্লিকেশনগুলো কি কি। আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাচ্ছি, এটা কি আমাকে, আমার কি ধরনের প্রপার্টি কিনলে আমার জন্য বেটার, এটা কি আমার সিটির মধ্যে কিনলে বেটার না কি না সিটির বাইরে কিনলে বেটার, আমাকে কি একটা 2-family house কিনলে বেটার না 3-family house কিনলে বেটার না সিঙ্গেল ফ্যামিলি, সো সব কিছু পরিকল্পনা, এটা কিনলে আমার ট্যাক্সের কি পরিবর্তন আসবে। আচ্ছা, সেটিও মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটু ফোনটি নিয়ে নিতে চাই। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজাদ খান বলছি নিউ জার্সি থেকে। জি ভাই, আমার প্রতিবেশী উনি 1099 ট্যাক্স রিটার্ন করেন, তো ওনার যেখানে কাজ করেন সেখান থেকে উনি পান 110,000, বাসা ভাড়া পান অ্যাবাউট 50,000, এবং আরও আনুষঙ্গিক মানে ইনকাম সহ 175,000, কিন্তু উনি সব কিছু খরচ টরচ দিয়ে উনি 30,000 এর ট্যাক্স রিটার্ন করেন, ওনার কি অসুবিধা হতে পারে? আন্ডারে আপনি ইনকামটি পাচ্ছেন বা আপনার প্রতিবেশী পাচ্ছেন, তো এর মাঝে ওনার যদি লেজিটিমেট এক্সপেন্স থাকে আপনার, বিশেষ করে যখন রেন্টাল 50,000, যেটা রেন্টাল মোস্টলি আপনার যদি কোনো রেন্টাল ইনকামের আপনার প্রপার্টিতে যদি আপনার মর্গেজ থাকে, সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রফিট খুব একটা আসে না, অনেক ক্ষেত্রে লস আসে, বাট 110,000 ডলার 1099 থেকে হয়তো এটা ওনার সব ধরনের এক্সপেন্স বাদ দেওয়ার পর, এটা আমার আসলে অনেক প্রশ্ন থাকে যে কী কী ধরনের, এটা আমরা বিশেষ করে টিভিতে আলোচনা করতে চাই না, এটা বাদ দেওয়ার পর যদি তার 30,000 ডলার থাকে, সেটি
আপনার $30,000 তার ইনকাম, বাট আপনার প্রশ্ন হচ্ছে যদি কোনো ধরনের সমস্যা হয়, এখন সমস্যা হতে পারে আপনার কাছে হয়তো জানতে চাইতে জানতে বা আপনার প্রতিবেশীর কাছে জানতে চাইতে পারে যে এই যে আপনার 110 থেকে আপনার অ্যাবাউট $80,000 আপনি যে এক্সপেন্স আপনি ক্লেম করেছেন, এই ডিডাকশনগুলোর সাপোর্টিং ডকুমেন্ট চাইতে পারে, এই টাকাগুলো যে আপনি ব্যাংকের থেকে পেমেন্ট করেছেন তার কনফার্মেশন চাইতে পারে। এটা চাইলে আপনি যদি এটা দেখাতে না পারেন বা আপনার প্রতিবেশী এটা দেখাতে না পারেন, তখন সেই যে ডিডাকশনগুলো ক্লেম করা হয়েছে ডিডাকশনগুলো আপনাকে ওনাকে ডিজঅ্যালাউ করবেন, তারপরে ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ট্যাক্স যেটা আসবে এটা করতে হবে। বাট বেস্ট থিং হচ্ছে যে আপনাকে মেক শিওর যে আপনার যদি ডিডাকশন ক্লেম করেন সেগুলোর অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস আছে এবং প্রতিটা পেমেন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে করতে হবে। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা বিশেষ করে 1099 ইনকাম করে থাকেন, তখন তারা হয়তো ইনকাম রিডিউস করার জন্য আপনার হয়তো অন্য কাউকে 1099 ইস্যু করছে, হয়তো ফ্যামিলি মেম্বারের মধ্যে কাউকে 1099 ইস্যু করছে যার ট্যাক্স ব্র্যাকেট লো আছে। আচ্ছা, এখন এইটা যখন আপনি করছেন তখন আপনার 110 থেকে হয়তো আপনি একজনকে $30,000 1099 দিলেন, যার হয়তো ইনকাম প্রয়োজন, তার বাচ্চা আছে, তার কোনো ইনকাম নাই, জাস্ট ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আপনি শুধু 1099 ইস্যু করছেন বাট আপনি কিন্তু কোনো পেমেন্ট করছেন না। আচ্ছা, সো যখন এই ধরনের যদি এটা IRS থেকে প্রশ্ন আসে যে তুমি যে 1099 আর একজনকে ইস্যু করেছো, তোমার একজন সাব কন্ট্রাক্টর আছে, তো তাকে শুধু তোমার 1099 IRS কাছে রিপোর্ট করলে হবে না, তাকে তুমি পেমেন্ট করেছো কিনা তোমার অ্যাকাউন্ট থেকে আপনি পে করছেন না, শুধু 1099 ইস্যু করছেন না, ওই ব্যক্তি যদি আপনাকে ট্যাক্স ফাইল করার পরে উনি রিফান্ড পাওয়ার পরে তারপর যদি আপনাকে সু করে যে তুমি তো আমাকে তোমার কাছে আমি $30,000 পাই, তুমি আমাকে 1099 ইস্যু করেছো, তুমি IRS কে রিপোর্টও করেছো আমি টাকা পাই, বাট তুমি তো আমাকে টাকাটা এখনো পে করনি, তখন কিন্তু আপনি আমরাই বিপদে পড়ে যাব যে আমি টাকাটা তখন কিন্তু আমরা যেহেতু আমরা 1099 ইস্যু করেছি দিতে বাধ্য। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে যে বিষয়টি আমরা চিন্তা করি বা যেভাবে আমরা ট্যাক্স প্ল্যানিং করি বা ট্যাক্সের যে কাজগুলি আমরা করে থাকি বা ডিরেকশন নিয়ে থাকি, এগুলি এর সুবিধা বা অসুবিধা কী কী এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে কী আসতে পারে এরপরে। এবং সেই জায়গাটি থেকে তো আমরা যারা ট্যাক্স প্রেয়ার, আমরা যারা ফাইল করে থাকি, আমরা তো অনেক কিছুই জানি না, টেকনিক্যাল শব্দগুলো আমাদের অজানা। তো সেক্ষেত্রে তো আপনাদের মতো যারা প্রফেশনাল আছেন তাদের দায়িত্ব আছে যে আপনি যার ফাইলটি করছেন তাকে বুঝানো, কিংবা তার কারণ এমন হয় যে একটি ফাইল শুধু এক বছরের জন্য নয়, বছরের পর বছর সে একই ক্লায়েন্ট আপনার কাছে যাচ্ছে, তো তাকে ভালো করে বুঝিয়ে দেয়া কিংবা তার সমস্ত কিছু পরিকল্পনা সেটিও তো আপনাদেরই দায়বদ্ধতা। অবশ্যই রাইট, অবশ্যই আমাদের দায়বদ্ধতা, বাট আমাদেরকে জানতে হবে। এখন অনেক অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানলে তখন আমরা চেষ্টা করি সেগুলোকে এক্সপ্লেইন করার জন্য, এবং এর যে আপনার যে পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড বা যে সুবিধা অসুবিধাগুলো এগুলো আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি। বিশেষ করে যে 1099 বিষয়ে যে বেস্ট বিষয়টি আপনার আজাদ খান উনি যে প্রশ্নটি করেছেন, এই 1099 এর প্রশ্নটি আমাদের অনেক সময় আমরা পেয়ে থাকি যে আমি 1099 ইস্যু করতে চাই অন্য একজনকে বা আমি টাকা দিব না। তারপরে যদি আপনি যদি টাকা ইস্যু না করেন তখন যখনই আমি এটা এক্সপ্লেন করি যে না, সে কিন্তু আপনাকে সু করতে পারে যে আপনি তাকে 1099 ইস্যু করছেন বাট কিন্তু পেমেন্ট করছেন না, তো তখন তখন বিষয়টি তখন তাদের তারা বুঝতে পারেন এবং তারা ওইটা অ্যাভয়েড করেন। কারণ আমাদের একটাই আমাদের আমাদের যে আমরা এক্সপেকটেশন সেটি হচ্ছে যে কিভাবে আপনার জিনিসগুলো আপনার লেজিটিমেট ওয়েতে আপনি ফাইল করতে পারেন, মানে কতটা যুক্তিযুক্তভাবে বৈধ উপায়ে আপনি ফাইল করতে পারেন। এখন এটা আমি যেটি এক্সপ্লেইন করি আমার ক্লায়েন্টকে যে আপনি যদি টাকা মেক করতে চান এটা আসলে রাইট ওয়ে না যে আপনি IRS এর থেকে টাকা মেক করেন, আপনি অন্য কোথাও থেকে মেক করার চেষ্টা করেন, সেটা বেটার হয়ে কাজ করে মেক করার চেষ্টা করেন, আপনি যতটা সময় নষ্ট করছেন এটা করার জন্য। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন পেয়ে থাকি যে আপনার হয়তো ফ্যামিলি একই হাজব্যান্ড ওয়াই বাচ্চা আছে, এখন অনেক ক্ষেত্রে আমরা বাচ্চা হাজব্যান্ডের অনেক ইনকাম আছে, সে যদি জয়েন্ট ট্যাক্স ফাইল করে বাচ্চাদের ক্রেডিটগুলো পাচ্ছে না, তখন অনেকে ট্যাক্স প্রিপেয়ার তখন ওয়াইফকে আলাদা করে হেড অফ হাউস হোল্ড দেখিয়ে আপনার রিফান্ড নিচ্ছেন, যেটা লিগাল ওয়েতে না আপনার উচিত না, রাইট ওয়েতে আপনার এটা এইভাবে নেওয়া উচিত না বাট নিচ্ছেন। তো যখন আমাদের কাছে এসে তখন আমরা এক্সপ্লেইন করি যে দেখেন আপনি এটার জন্য হয়তো $2,000 এক্সট্রা বেনিফিট পাচ্ছেন,
তো $2,000 জন্য আপনার এটা কি আপনার করাটা যুক্তিযুক্ত কিনা, বা এটা আপনার রাইট ওয়েতে আপনি যে আপনি আইরাসকে যখন আপনি কোনো কিছু সাইন করে দিচ্ছেন, দ্যাট মিনস যে আপনি আপনার শক জ্ঞানে আপনার আপনি এটা কারেক্ট ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করছেন, আপনি যদি রং ইনফরমেশন প্রোভাইড করেন যে এটার জন্য আপনাকে দায়ী করতে পারে। সাধারণত আইরাস যখন পেনাল্টি দেয় সেটা কি শুধু ফিনান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল বিষয়গুলোই থাকে, আর্থিক বিষয় না? মোস্ট লাইকলি আর্থিক বিষয়, বাট যদি কখনো আপনার এই বিষয়টি টোটালি ইন্টেনশনাল হয় তখন এটা ফ্রডের যদি কখনো ওরা ফাইন্ড আউট করে যে না আপনি এটা কোনো ধরনের ভুল হয়েছে আপনার, তখন আপনার শুধু আর্থিক ক্ষতির পরিমাণ, বাট যদি কখনো দেখে যে না আপনি ইন্টেনশনালি আপনি এটা ইনফরমেশনগুলো আপনি হাইড করছেন, তখন সেটা ফ্রডের আন্ডার চলে যায় এবং ফ্রডের জন্য অবশ্যই জেল হতে পারে। আমরা একদম অনুষ্ঠানে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, যদি প্রস্তুতি নিয়ে এবং এই মুহূর্তে করণীয় কী সে বিষয়টি দর্শকদের আবার একটু জানাতেন। শিওর, অবশ্যই। আমাদের বিশেষ করে ট্যাক্স মরশুম একেবারে চলে এসেছে, আপনার অবশ্যই আপনারা পরিকল্পনা করছেন, বাট পরিকল্পনা করার সময় আপনাদের যদি বিষয়গুলি আপনারা জানেন যে কী কী বিষয়গুলো আপনাদের ফোকাস করা উচিত, কী কী বিষয়গুলো নিয়ে আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার বিশেষ করে যে ডকুমেন্টসগুলো সব রেডি আছে কিনা, দেন আমি যখন ফাইল করতে যাই তখন আমাকে জানতে হবে বা আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে আমার ট্যাক্স রিটার্নে কী কী জিনিস যাচ্ছে, আমার সব ইনফরমেশনগুলো কারেক্ট আছে কি না, আমার যে ইনকাম বা ডিডাকশন বা আমার ফ্যামিলি সাইজ বা আমার যদি কোনো নতুন কোনো ধরনের ইনকাম বা ফ্যামিলি বা কোনো কিছু যদি আপনার অ্যাড হয় তখন সেগুলো আমাদেরকে ইনফর্ম করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এটা আমরা জানি যে ট্যাক্স সিজনে আপনার বিশেষ করে ট্যাক্স প্রিপেয়ার আমরা যারা আমরা একটু কম বেশি হলে আমরা ব্যস্ত হয়ে যাই, বাট সেটা আমাদের এক্সকিউজ না, অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যে ইনফরমেশনগুলো যেন কোনোটা ভুল তথ্য না হয় বা মিসিং না হয়, বা এটার জন্য আপনাদেরকেও সচেতন হতে হবে, আপনাদেরকেও আপনার ট্যাক্স রিটার্ন অ্যাটলিস্ট কয়েক মিনিট আপনি ট্যাক্স সাইন করার আগে বিশেষ করে এই আপনার ট্যাক্স প্রিপেয়ারের সাথে বসে আপনার সব ইনফরমেশনগুলো আবার যদি আপনি রিভিউ করেন, দেন আই থিঙ্ক আপনার যে ভুল হওয়ার যে সম্ভাবনা এটি হয়তো অনেক ক্ষেত্রে আপনার কমে আসবে। আচ্ছা, মানে সব কিছুই পরিকল্পনার অংশ, প্রস্তুতিও নিতে হবে, সেই সাথে আমাদের এনাফ হোমওয়ার্ক, দুই পক্ষের দায়বদ্ধতা, আমাদের এনাফ হোমওয়ার্ক করতে হবে, সবার জন্যই এবং যেহেতু নিজেদের কাজটি নিজের দায়বদ্ধতা সবচেয়ে বেশি, কারণ যারা ট্যাক্স ফাইল করছেন আপনাদের চেয়েও তাদের দায়বদ্ধতা বেশি। আমি এই কারণেই বলছি যেহেতু আমি সাইন করছি যে এই ফাইলে যা কিছু আছে সমস্ত তথ্য আমি জেনে শুনে বুঝে দিচ্ছি, তো শুধু রিফান্ড বেশি পাওয়ার আশায় ভুল তথ্য কিংবা তথ্য গোপন করাটা উচিত নয়, সেই জায়গাটি অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিপিআই ইয়াকুবে খান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও দেখা হবে আগামী সোমবার ঠিক একই সময়ে একই অনুষ্ঠান নিয়ে। সবাই অসংখ্য ধন্যবাদ।